আসসালামু আলাইকুম বিয়ার চাষা করি সকলে ভালো আছেন আবার হাজির হয়ে গিয়েছি আলু দিয়ে কবুতরের পাতলা ঝোল রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এর জন্য আমি একটা কবুতার নিয়ে নিয়েছি আসলে বাজার থেকে কিনা কবুতার না যার কারণে একটাই নিয়েছি আমাদের একটা কবুতারে বাচ্চা ছিল তো সেটাই আমরা জবাই করে নিয়ে নিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো কবুতারটাকে ভালো করে চুলে কেটে চামড়া সহকারে তারপরে কেটে ধুয়ে নিয়েছি তো এবারা আমরা চুলায় চলে এসেছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি নিয়ে নিয়েছি একটা তেজপাতা তিন খণ্ড করে নিয়েছি সে সাথে এক টুকরা দারচিনি দুই খণ্ড করে নিয়েছি তিন টুকরা নিয়েছি এলাচ তো এবারে এগুলোকে একটু তেলের ভিতরে সামান্য একটু মিশিয়ে নিতে হবে একেবারে যেন ভাজতে যায় না তো দেখলে নি তো আমি একটু নাড়া দিয়েই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গেই কিন্তু এই এলাচ দারচিনি এবং তেজপাতা ভাজা হয়ে যাবে আর এবং এর সঙ্গে সুন্দর একটা স্মেল বের হবে তো এবার পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে এর ভিতরে অ্যাড করে দিব। এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরা বাটা তো জিরা বাটা আদা রসুন বাটা যতটুকু দিতে হবে তার অর্ধেকটা তো এই তিনটা উপকরণ দিয়ে আবার পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে তারপরে একটু এটাকে কষিয়ে নেব তো যখন এর উপরে এভাবে তেলটা ভেসে উঠবে তখন সামান্য একটু পানি দিয়ে দিব শুকনো উপকরণ দেওয়ার জন্য তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার আমি শুকনো উপকরণ অ্যাড করব তো শুকনো উপকরণের মধ্যে প্রথমে আমি এক চা চামচ নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া তারপরে নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া তারপরে নিয়ে নিব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া তো এই ছিল আমাদের শুকনো উপকরণ দেখলেন তো খুবই সিম্পল যেগুলো দিয়ে আসলে আমরা গোশ এগুলো রান্না করি সেরকমের কোনো ঝামেলার কোনো মশলা কিন্তু এখানে দেয়নি তো আসলে কি মশলাটা দিতে দিতে মনে হয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে তাই আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে একটু কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কি করে বুঝবেন যখন দেখবেন মশলার উপর তেলটা একটু ভেসে উঠেছে তো তখনই মনে করবেন যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখনই আমরা মাংসটা দিয়ে দিলাম আর আজকে যেহেতু আমরা ঝোল রান্না করব। তো এর জন্য কিন্তু আমাদের মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি একটু ছোটো সাইজ করে তো এবার আলু এবং মাংসটাকে খুব ভালো করে মশলার ভিতর কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলা রাস কমিয়ে দিয়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি যাতে নিচে থেকে পুড়ে না যায় তো আমি যখন পানিটা দিয়ে দেব তখন কিন্তু চুলা রাস বাড়িয়ে দিয়ে রান্নাটা করব আর এর ভিতর কিন্তু মাংসটা এবং আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে অনেকটা মানে পুরোপুরি না যেহেতু আমরা ঝোল রান্না করবো এখানে কিন্তু অনেকটা পানি থেকে যাবে আর কিছুটা পানি শুকিয়ে যাবে তো আমি আলুটা চেক করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে মানে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কচি কবুতরের মাংস তো এবার আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ সেই গরম মশলার গুঁড়া আর সাথে দিয়েছি বেরেস্তা তো এগুলো দিয়ে কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু চুলাটা অলরেডি অফ করে দিয়েছি জাল করার আর প্রয়োজন নেই এখন নামিয়ে নেব তো এবার নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার কবুতরের পাতলা ঝোল তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ